ইয়ার পিছন আমার দুঃখ আকর্ষণ বলে এইখানেই কোথ মানে শিল্পী শিল্পী কিন্তু এনে সৃষ্টি নহয়, শিল্পী সৃষ্টি হয় সাধনার ফলত। গতিকে এনেকুৱা আমি উজিয়মান শিল্পী পাইছোঁ, এটা প্রতিভা পাইছোঁ। এই প্রতিভা যাতে বুকুত জিলিকি উঠক, সমগ্র ভারত অসমে নহয় ভারততে আধিপত্য বিস্তার করক। বনশ্রী দেবী আমার গৌরব, আমার অহংকার, আমার অলংকার। গতিকে এগারী শিল্পী আমার মনত আমি অভিনন্দিত হয়েছ। আর আমি আশা রাখি ভবিষ্যতের দিনতো আমার উত্তরপূর্ণ জনগণ সংঘ আয়োজিত যিকোনো অনুষ্ঠানত যাতে আমি বনশ্রী আমি যিকোনো মুহূর্ত আমি পাবল সক্ষম হম, আমি আশা রাখি পাম, আমার আশা আছে, বিশ্বাস আছে। গতিকে শিল্পী আপনার পরিচয় করার দিয়াই নহয় আমি মরম যাচিব বিচারিছো জনগণ সংঘ তরফের পরা, আমার পূজা উদযাপন কমিটির তরফের পর। আর সম্বর্ধনা জ্ঞাপন করব আমার কমিটির কার্যকরী সভাপতি জগৎ চন্দ্র ডেকায়, বনশ্রী দেবী যুব প্রজন্মর এগারী উদীয়মান শিল্পী বনশ্রী দেবী, আমার অলংকার, আমার অহংকার। গতিকে বনশ্রীক এফাকি গীতেরে আজির এই কার্যসূচীটি সামরণি মারার কারণে মই অনুরোধ জানাইছো। আমি বনশ্রী দেবীক আমার সংঘ তথা আমার লক্ষ্মী বিজয় যুব সমিতির তরফের পরা আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো। তখেতর সাংস্কৃতিক ক্ষেত্রখনতে যরঙণি আগবাই গেছে ততক অধিক বিকশিত আর বিস্তৃতভাবে আমাক এই তথা গোটাই সমগ্র ভারতবর্ষের প্রভাব বিস্তার করার আমি তারে কামনা করছো। আর একটা অনুরোধ জানাব বিচারি, আমার জনকল্যাণ সংঘর সৌজন্য আমার যাংস্কৃতিক অনুষ্ঠানের আমি আয়োজন করো যে বড় লিপ্তেশ্বরী রঙালী বিহু সম্মিলনের নামে আমি অহাবলে আমি আশা করি যাতে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানটোর সম্পূর্ণ নেতৃত্ব বনশ্রী দেবীর নেতৃত্বতে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান হব, গোটাই অনুষ্ঠান পরিচালিত করব, আমি তাই অনুরোধ রাখিছ, আমি আশা করছো সম্পূর্ণ সহায় সহযোগিতার। এইখানি কয়ে আমার আজির এই অনুষ্ঠান ইমানতে সামরণি অভিজ্ঞতা করেছি, ধন্যবাদ।
করে স্বাগত।